সবাইকে এডু লেকচার ভিডিতে স্বাগতম আজকে আমরা কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট নিয়ে যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবা তাদের জন্য ইউনিট হচ্ছে আসলে এই ইউনিট ওকে তো যারা আমরা সায়েন্স থেকে বিভিন্ন জায়গায় পরীক্ষা দেই যেমন অনেকে মেডিকেলে পরীক্ষা দেয় অনেকে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয় অনেকে নর্মাল বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দেয় আবার অনেকে মিক্সড পরীক্ষা দেয় যেমন যারা মেডিকেলে পরীক্ষা দেয় তারা নর্মাল বিশ্ববিদ্যালয়গুলোতেও পরীক্ষা দেয় বা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তারাও কিন্তু অনেক সময় মেডিকেল বা নর্মাল বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দেয় তো যে যেখানে আমরা পরীক্ষা দেই না কেন সবার জন্য আমাদের পক্ষ থেকে অবশ্যই শুভকামনা থাকবে বাট যারা চট্টগ্রামের পরীক্ষা দিতে চাও মেডিকেলেও পরীক্ষা দিবা চট্টগ্রামেও পরীক্ষা দিবা বা অন্য জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা এরপরে তুমি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা এরকম যারা আছো তাদের জন্যে আজকে আসলে আমার কথাগুলো তো চট্টগ্রী এই ইউনিট যেটা সেটা অত্যন্ত ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠানেরই একটা ইউনিট মানে চট্টগ্রাম বিশ্ব হচ্ছে যে যদি তুমি ঢাকা বিশ্ব নর্মাল বিশ্ববিদ্যালয়গুলোর কথা যদি আমি চিন্তা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই কিন্তু আসলে চট্টগ্রাম বিশ্বালয়ের স্থান কেননা চট্টগ্রাম বিশ্বেরা এত সবচেয়ে বড় এবং শিক্ষার্থীবান্ধব একটা বিশ্ববিদ্যালয় এবং পড়ালেখার একটা এনভায়রনমেন্ট কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে এবং যদি আমরা এই বিশ্ববিদ্যালয়ের অতীত ইতিহাস চিন্তা করি সেখানেও দেখা গেছে যে ভালো ভালো পদার্থবিজ্ঞানী গণিতবিদ এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে চাকরি করতেছে এরকম অনেক অসংখ্য মানুষ আছে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সায়েন্সের সাবজেক্টগুলো থেকে পড়ে বেরিয়েছে তো আমরা আর সেই ইতিহাসের দিকে যাচ্ছি না আমরা জাস্ট জানতে চাচ্ছি যা আমরা আসলে চট্টম বিশালের ইউনিটি কীভাবে পরীক্ষা দিব কত মার্কসের আমরা নাম্বার তুলতে হবে কোন কোন সাবজেক্টে কত নাম্বারে পরীক্ষা হয় এবং কি কি স্ট্র্যাটেজি আমাদেরকে ফলো করতে হবে কি কি হ্যাকস এবং টিপস আমাদেরকে জানা লাগবে ওকে তো আমি আগে চট্টগ্রের এই ইউনিটটাকে একটু বর্ণনা দেই এই ইউনিটের আন্ডারে আসলে কতগুলো ফ্যাকাল্টি আছে এবং কতগুলো সাবজেক্ট আছে ফ্যাকাল্টি মানে অনুষদ এখানে বিজ্ঞান ফ্যাকাল্টি আছে তারপরে সায়েন্স ফ্যাকাল্টি আছে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি আছে তারপর হচ্ছে তোমার মেরিন সায়েন্স অ্যান্ড ওশনোগ্রাফি ফ্যাকাল্টি আছে তারপর হচ্ছে একটা ইনস্টিটিউট আছে নাম হচ্ছে তোমার ফরেস্ট্রি ওকে পুরো আমি একটু পরে তোমাদেরকে বিস্তারিত বলতেছি ওকে তো আমি এখান থেকে যদি দেখেই তোমাদেরকে বলি যে কি কি। আমরা এগুলো পাচ্ছি ওকে কি কী অনুষদগুলো আছে যে বিজ্ঞান অনুষদ আমি যেটা বলছিলাম বা সায়েন্স ফ্যাকাল্টি সেটার আন্ডারে যে সাবজেক্টগুলো আছে সেখানে হচ্ছে তোমার পদার্থবিজ্ঞান এখানে সিট আছে একশো দশটা রসায়ন একশো দশটা সিট গণিত একশো দশটা সিট পরিসংখ্যান একশো দশটা সিট ফলিত রসায়ন ও কেমিকৌশল যেটাকে আমরা অ্যাপ্লাইড কেমিস্ট্রি বলে থাকি সেখানে হচ্ছে ত্রিশটা সিট আর একটা ইনস্টিটিউটের কথা যে বলছিলাম সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভারনমেন্টাল সায়েন্স এই ইনস্টিটিউটের আন্ডারে দুইটা সাবজেক্ট আছে একটা হচ্ছে ফরেস্ট্রি একটা হচ্ছে পরিবেশ বিজ্ঞান ফরেস্ট্রিতে সিট হচ্ছে চল্লিশটি পরিবেশ বিজ্ঞানের সিট হচ্ছে পঁয়ত্রিশটি জীববিজ্ঞান অনুষদ যেটা সেটা হচ্ছে যারা জীববিজ্ঞান সাবজেক্টকে ভালোবাসো যারা কেমিস্ট্রি ভালোবাসো যারা বায়োলজি এবং বোতানি ভালোবাসো বা যারা মেডিকেল থেকে পড়ে গিয়ে সিইউতে পরীক্ষা দাও তাদের জন্য এটা একটা ভালো ফ্যাকাল্টি জীববিজ্ঞান ফ্যাকাল্টি অর্থাৎ এখানে মেডিকেল থেকে যারা পরীক্ষা দিবা সিইউতে তারা কিভাবে তুমি কৌশল কী কী কৌশল অবলম্বন করে তুমি পার পেতে পারবা সেটাও আমি বলবো একটু পরে একটু টিউন থাকো অর্থাৎ পুরো ভিডিওটা দেখতে থাকো ওকে তো জীববিজ্ঞান অনুষদ যেটা সেখানে আছে তোমার সাবজেক্ট প্রাণীবিজ্ঞান একশো সিট উদ্ভিদ একশো সিট ভূগোল ও পরিবেশ চল্লিশটা সিট প্রাণ রসায়ন ও বিজ্ঞান যেটাকে আমরা মাইক্রোবায়োলজি বলে সরি যেটাকে আমরা বায়োকেমিস্ট্রি বলে থাকি সেখানে সিট হচ্ছে চল্লিশটা মাইক্রোবায়োলজিতে সিট হচ্ছে চল্লিশটা মৃত্তিকা বিজ্ঞান যেটাকে সয়াল সায়েন্স মাটি ওকে সেটা হচ্ছে তোমার পঞ্চাশটা সিট জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি পঁয়ত্রিশটা সিট মনোবিজ্ঞান বাইশটা সিট ফার্মেসি ত্রিশটা সিট মনোবিজ্ঞান আসল আরও সিট আছে সেগুলো আর্টসের স্টুডেন্টের জন্য সেটা ডি ইউনিটে যাবে ওকে অর্থাৎ জীববিজ্ঞান অনুষদে আর্টসের স্টুডেন্টরা ভর্তি হতে পারে শুধুমাত্র মনোবিজ্ঞানে এবং ভূগোলে ওকে ওই উপর দিয়ে বললাম যে ভূগোল ও পরিবেশবিদ্যা সেই সাবজেক্টটাতে ওকে এছাড়া আরেকটা ইউনিট অনুষদ রয়ে গেছে সেটার কথা আমি বলেই নেই সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অনুষদ এই ইউনিটের আন্ডারে সেটা সেখানে আছে তোমার কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্সে সেটা আছে পঁয়ষট্টিটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সেটা আছে পঞ্চান্নটি ওকে এবার আরেকটা অনুষদ রয়ে গেছে যেটা আমি বলেছিলাম মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদ সেখানে আছে ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্স এখানে ভর্তি চল্লিশ জনকে ওশনোগ্রাফিতে পঁচিশ জনকে এবং ফিশারিজে পঁচিশ জনকে সি ভর্তি নেয় মোট সিট হচ্ছে তাহলে বারোশো বারোটি এটা দুই সালের সিট দুই সালের সালে সিট হালকা বাড়তে পারে তবে কখনো কমবে না ওকে তাহলে এই আমরা সিটগুলো এবং অনুষদগুলোকে জেনে গেলাম এখন আসলে কত জিপিএ থাকলে নর্মালি পরীক্ষা দেওয়া যায় নর্মালি দেখা যায় যে তোমার টোটাল জিপিএ যদি সাত দশমিক পাঁচ শূন্য থাকে তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা সবাই ওকে সাত দশমিক পাঁচ শূন্য যাদের জিপিএ থাকে তারা পরীক্ষা দিতে পারবা এছাড়া জিপিএ সংক্রান্ত কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে সবগুলো বিশ্ববিদ্যালয়ের আলাদা দাদা সেটা একটু দেখে নিবা যে আসলে অনেকগুলো ইউনিটের আন্ডারে আবার ভেতর ভেতর কিছু শর্ত থাকে জিপিএর সেগুলো একটু দেখে নিবা ওকে তো আমি জিপিএর দিকে আর যাচ্ছি না তবে যাদের জিপিএ সাত দশমিক পাঁচ শূন্যর উপরে আছে তারা অবশ্যই এই ইউনিটে পরীক্ষা দিতে পারবা এটা ধরে রাখো ওকে তো এখন আবার যেই পরীক্ষা আসলে কীভাবে হয় সেই কথাগুলো বলে ফেলি পরীক্ষা হয় বাংলা ইংরেজি মাস্ট আনসার করতে হয় এই ইউনিটে এবং সাথে তোমার যে গ্রুপ সাবজেক্ট চারটা অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ বায়োলজি এখান থেকে যে কোনো তিনটা আনসার করলে হয় আবার বলতেছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি থেকে যে কোনো তিনটা আনসার করলে হয় কিন্তু এখানে একটা ঘটনা আছে যে কোনো তিনটা আনসার করলে হলেও যারা জীববিজ্ঞান আনসার করবে না তারা জীববিজ্ঞান অনুষদের সাবজেক্টগুলো না এই যে এখানে আমি দেখালাম জীব বিজ্ঞান অনুষদ হ্যাঁ এই জীববিজ্ঞান বিজ্ঞান অনুষদের সাবজেক্টগুলো না যদি তুমি জীব বিজ্ঞান না করো তাহলে জীবী বিজ্ঞান মাস্ট আনসার করতে হবে আবার যারা রসায়ন আনসার করবে না তারা সায়েন্স ফ্যাকাল্টির রসায়ন না এবং আরও অ্যাপ্লটকে রসায়ন না ফরেস্ট্রিও হতেও না এরকম সাবজেক্টগুলো না তাহলে গুরুত্বপূর্ণ অনেকগুলো সাবজেক্ট মিস যাবে যদি তুমি রসায়ন আর জীব বিজ্ঞান না করো ওকে তাহলে তোমাকে জীববিজ্ঞান বিজ্ঞান আর রসায়ন আনসার করতেই হবে এবার আসে ম্যাথ এবং ফিজিক্স থেকে যে কোনো একটা আনসার করলে হয় ম্যাথ আর ফিজিক্স থেকে যে কোনো একটা আনসার করলে হয় কারণ ম্যাথ যদি তুমি আনসার না করো তাহলে তুমি পরিসংখ্যান আর ম্যাথ পাবা না আর ফিজিক্স আনসার না করলে ফিজিক্স না ওকে তো আমার আমার সাজেশন থাকবে তোমরা বায়োলজি আর কেমিস্ট্রি আনসার করার পরে ফিজিক্স অথবা ম্যাথ যে কোনো একটা ছেড়ে দিবা এটা দুই হাজার উনিশ সালের নিয়ম বাট বিশ সালে চেঞ্জ হতেও পারে বিশ সালে বলে দিতে পারে যে এটা মাস্ট আনসার করা লাগবে এরকম বলতেও পারে স্বাভাবিক ওকে কিন্তু এখন পর্যন্ত নিয়ম হচ্ছে দুই হাজার উনিশ সাল পর্যন্ত নিয়ম ছিল কি যে যারা বায়োলজি বা রসায়ন আনসার করবে এবং পাশাপাশি ফিজিক্স অথবা ম্যাথ থেকে যে কোনো একটা আনসার করবে তারা ভালোর দিকে থাকবে সব সাবজেক্টে ভর্তি হতে পারবে ওকে তাহলে যারা মেডিকেল থেকে সিইউতে এক্সাম দেবে তাদের জন্য একটা সুবিধা হচ্ছে তুমি বায়োলজি কেমিস্ট্রি আর শুধু ফিজিক্স আনসার করলে হচ্ছে ম্যাথ আনসার করা দরকার লাগতেছে না তোমার ওকে তুমি এটা করেই সব সাবজেক্টে ভর্তি হতে পারতেছো সো যারা মেডিকেলে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য একটা অপার সম্ভাবনা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবার আসি আসলে কত নাম্বারের পরীক্ষা হয় আমি তো শুধু সাবজেক্টগুলো বলছি বাংলায় পরীক্ষা হয় তোমার দশ নম্বরের ইংরেজিতে পরীক্ষা হয় পনেরো নম্বরের এটা মাস্ট আনসার করা লাগবে তারপরে যে গ্রুপ সাবজেক্টগুলো সেগুলো থেকে পঁচিশ নাম্বার করে পরীক্ষা হয় সবগুলো পরীক্ষা এমসি মানে তোমার বাংলা থেকে দশটা এমসি ইংরেজি থেকে পনেরোটা এম সিকিউ আর গ্রুপ সাবজেক্টগুলো থেকে পঁচিশটা করে এমসি পরীক্ষায় আসবে তো তোমাকে মোট একশো টাইম সিকিউ হবে অর্থাৎ ফিজিক্স আর ম্যাথ থেকে যখন একটা বাদ দিয়ে দিলে একশো টাইম সিকিউ হয় এই একশো টাইম সিকিউ তোমাকে দেখাতে হবে একশো এম সিকিউর মধ্যে একশো মার্ক এবং যদি এক টাইম কিউ তোমার ভুল হয়ে যায় তাহলে তোমার পয়েন্ট টু ফাইভ নাম্বার কাটা যাবে তুমি যে নাম্বার পাবা সেইখান থেকে ওকে সো ভুল দাগানো যাবে না অর্থাৎ নেগেটিভ মার্কিং এখানে রয়েছে জিপিএতে গত বছর ছিল বিশ নাম্বার এবছর জিপিএতে নাম্বার থাকতেও পারে নাও থাকতে পারে জিপিএতে নাম্বার যে বিশ সেটা তুমি কীভাবে ক্যালকুলেট করবা সেটা হচ্ছে তোমার এস এসির যে জিপিএ অর্থাৎ ম্যাট্রিকের যে জিপিএ সেটাকে ওয়ান পয়েন্ট সিক্স দ্বারা গুণ করবা আর এইচএসির যে জিপিএ সেটাকে টু পয়েন্ট ফোর দ্বারা গুণ করবা গুণ করে গুণফল যেটা হয় সেটাকে যোগ করবা যোগ করলে তুমি বুঝে যাবা যে তুমি জিপিএতে কত পাচ্ছ ওকে এখন এই যে জিপিএ এবং পরীক্ষা মিলে মোট একশো বিশ নাম্বার হলো না তো আমি এখন এই বছর আর একশো বিশের হিসেবে যাবো না কেন যাবো না কারণ জিপিএতে নাম্বার থাকবে কিনা আমি বুঝতেছি না অটো পাস যেহেতু সেহেতু ওকে তাহলে এখন তোমাকে একশো নাম্বার হিসেব করতে হবে একশোর মধ্যে যদি তুমি সিক্সটি ফাইভ পাও তাহলে তুমি যে কোনো একটা সাবজেক্ট পেয়ে যাবা সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে মিডল ক্লাস উপরে ক্লাস হতে সাবজেক্ট হতে পারে কিন্তু তুমি যদি ভালো সাবজেক্ট পেতে চাও তোমাকে পঁচাত্তর পেতে হবে পঁচাত্তর পালে তুমি যে কোনো একটা ভালো সাবজেক্ট পেয়ে যাবা কিন্তু তুমি যদি ফার্মেসি ত্রিপলি সিএসসি মাইক্রোবায়োলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলো পেতে চাও তাহলে তোমাকে ছয়শোর ভেতরে থাকতে হবে কিন্তু শুধুমাত্র ফার্মেসিতে কিন্তু ফার্মেসিতে সিট একবারে কম পঁচিশ হওয়ার কারণে তোমাকে একশোর ভেতরে থাকতে হবে একশো বা দেড়শোর ভেতরে থাকতে হবে কারণ এখানে সিট কম কিন্তু দেখা যায় যে সিএসসি এবং ত্রিপুলিতে যেহেতু সিটের সংখ্যা একটু বেশি এটা লিস্ট অনেক দূর পর্যন্ত যায় দেখা যায় যে তোমার পাঁচশো পর্যন্ত চলে যায় ওকে আর যারা মেরিট লিস্টে তিন হাজারের ভিতরে থাকবে তারা যে কোনো না যে কোনো একটা সাবজেক্ট পেয়ে যাবে অর্থাৎ কোনো না কোনো একটা সাবজেক্ট তুমি পেয়ে যাবা কারণ ওয়েটিং অনেক দূর পর্যন্ত যায় মোট সিট বারোশো কত বারোশো বারোটা তুমি তিন গুণ পর্যন্ত যাবে বলে ধরে নিতে পারো অর্থাৎ বারোশো বারোয়ের তিন গুণ পর্যন্ত মেরিট লিস্ট যাবে এটা ধরে নিতে পারো ওকে তাহলে আমরা কতটুকু যাবে মেরিটলে সেটাও বলছি কি কি নাম্বারের কত নাম্বারের কী কী বিষয় আসবে বলি কত পাইলে চান্স পাবো সবাই বলে ফেলছি আরেকটা বিষয় রয়ে গেছে যে প্রস্তুতির স্ট্র্যাটেজিটা কীরকম হবে মানে আমি কীভাবে আসলে প্রিপারেশন নিবে এটা তো মেন জিনিস ওকে কীভাবে নিলে তুমি চান্স পাবা সেটাই মেন জিনিস ওকে কত পাইলে চান্স পাবো সেটা কিন্তু আমি বলে দিচ্ছি বাট কীভাবে নিবা চা পরীক্ষার প্রস্তুতিটা বাংলার জন্য তুমি পড়বা হচ্ছে র্যানাসায় একটা বই আছে পড়তে পারো খুবই ভালো সাথে বাংলা বিচিত্র রাখতে পারো আরেকটাও এই দুইটা বই রাখতে রাখলে মোটামুটি হয়ে যায় কিন্তু তোমাকে দুইটা বই মাস পড়তে হবে আমি একটুকে যে দুইটা বলছি তুমি রাখতে পারো না রাখতে পারো বাট দুইটা জিনিস তোমাকে মাছ রাখতে হবে একটা হচ্ছে তোমার নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র আর একটা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েটের বাংলা ফার্স্ট পত্র অর্থাৎ তোমার ইন্টারমিডিয়েটের বাংলা প্রথম পত্র বইটা আর তোমার নবম দশম শ্রেণীর বাংলা কত দ্বিতীয় পত্র বইটা ওকে ইংরেজির জন্য তুমি ক্লিপস এখান থেকে গ্রামার পড়তে পারো বাট এখানে প্যাসেজ পড়ার দরকার নাই ইংরেজিতে কোনো প্যাসেজ আসবে না অথবা তোমার যে গতানুগতিক যে বইগুলো তুমি পড়তেছ সেগুলোর যে কোনো একটা পড়লে হবে কম্পিটিটিভ এক্সাম আছে অ্যাপেক্স আসে তারপরে আরও অনেকগুলো বাজারে বই আছে মাস্টার আছে তুমি জাস্ট বেসিক গ্রামার রুলসগুলো শিখলেই হবে একবারে অল্প বেশি একদম ডিপে যাওয়ার দরকার নাই একটু পরে আর একটু কথা আরও কিছু ইংরেজি এবং বাংলা নিয়ে আরও কিছু কথা বলবো তারপর হচ্ছে তোমার এর জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ওকে কেমিস্ট্রির জন্য তুমি কেমিস্ট্রি প্লাস একটা বই আছে ওকে এই বইটা ফলো করতে পারো কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রি প্লাস ওকে তারপরে ম্যাথের জন্য আসছে ম্যাথ প্লাস ম্যাথ প্লাস তোমার কাছে হয়তো আছে এছাড়া জয়কলির একটা বই বের হয় ম্যাথের ম্যাথ বিচিত্রা সেটাও গণিত বিচিত্রা বলে সেটাও দেখতে পারো বায়োলজির জন্য বায়োলজি বিচিত্রা দেখতে পারো বায়োলজি প্লাস দেখতে পারো তারপর ইউসিসি থেকে একটা বই বের হয় কোস নামে সেটাও দেখতে পারো তারপর হচ্ছে তোমার ফিজিক্সের জন্য তুমি অ্যাসপেক্ট সিরিজের দেখতে পারো অথবা ফিজিক্স প্লাস দেখতে পারো বুলেট আছে একটা বই ইউসিসি থেকে বের হয় জয় ফিজিক্স আছে যেটা ইচ্ছে তুমি সেটা দেখতে পারো আর কোশ্চেন ব্যাঙ্ক ক্লাস সেশনের জন্য হচ্ছে এই বইটা যেটা আমাদের হালদা পাবলিকেশন থেকে বের হয় ওকে এই বইটা কেন কারণ হচ্ছে এই বইটা যারা পড়বে তারা চাইলে বাংলা না পড়লে হবে কারণ এখানে বাংলা পর্যাপ্ত পরিমাণে তথ্য দেওয়া আছে অনেকে চাও না যে এক বই পড়ে বাংলা শেষ তোমার আর বাংলা প্যারা দেওয়া দরকার নেই দশ নম্বর তো তুমি বাংলা এটা পড়লে হচ্ছে ওকে সো এটা হচ্ছে এই জন্যই বেস্ট যে আমরা এটাকে এমন বই তৈরি করছি যাতে এটা পড়ে তুমি বাংলা না লাগে বাংলা কোথাও পড়ার দরকার নেই ইংরেজি এখানে আমরা কি করছি বি আর ডি ইউনিটের ইংরেজি প্রশ্নগুলো দিয়ে দিছি কারণ বি আর ডি এর গ্রামারের যে প্রশ্নগুলো সেগুলো এই ইউনিটে চলে আসে এবং ওই নিয়ম থেকেই আসে এই জন্য এখানে সেগুলো দিয়ে দিছি ওকে তাহলে বাংলা ইংরেজি তুমি জাস্ট এই বইটা ফলো করলে হচ্ছে এই ইউনিটের জন্য ওকে এবার এখানে আবার আমরা শর্টকাটে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সাজেশন দিয়ে দিছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য যেখান থেকে বারবার কোশ্চেন আসছে আমরা যেগুলো অ্যানালাইসিস করে দেখছি সেগুলো এখানে আবার দিয়ে দিছি তুমি দেখো এটা হচ্ছে কেমিস্ট্রি সাজেশন তারপরে এটা হচ্ছে তোমার ম্যাথের সাজেশন এটা হচ্ছে ম্যাথের সাজেশন ওকে এটা ম্যাথের সাজেশন তারপর হচ্ছে তোমার এদিকে আছে পদার্থবিজ্ঞান সাজেশন এ দেখো পদার্থ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ তথ্যগুলো গুরুত্বপূর্ণ টপিক্সগুলো এখানে দিয়ে দিছি যেগুলো পরীক্ষায় এসে থাকে ওকে একেবারে বায়োলজিও দিছি তারপরে হচ্ছে তোমার শুরু হয়ে গেছে বিগত বছরের প্রশ্নর ব্যাখ্যা এখানে বিগত পনেরো বছরের প্রশ্নের ব্যাখ্যা সরকারের সমাধান দেওয়া আছে এই বইতে ওকে এই জন্যই এই বইটা এত বেশি মোটা এবং বড় দেখো তুমি সাইজে কিন্তু অনেক বড়ো ওকে এবারে খেয়াল করো তুমি তাহলে বিগত বছরের প্রশ্ন কীভাবে আমরা ব্যাখ্যা করছি তোমরা খেয়াল করো অন্য বইয়ের মতো না তুমি অন্য বইয়ের সাথে মিলালে পারবে না এ হচ্ছে প্রশ্নের ব্যাখ্যা এত বড় বড় মানে একদম ডিটেলস আলোচনা করে দিয়েছি যাতে এখান থেকে এই টপিক থেকে যদি আবার ফার্দার কোনো কোশ্চেন আছে তুমি যাতে পেরে যাবো ওকে তো এই বইটা যারা ফলো করবা তারা এমনিতে তোমার সত্তর পার্সেন্ট কমেন্ট পেয়ে যাবা অর্থাৎ একশোতে সত্তরটা এমসি কিউ এমনিতে কমেন্ট পাওয়া যাবে এটা তুমি গত বছর যারা পরীক্ষা দিচ্ছে তাদের থেকে তুমি প্রমাণ নিতে পারো ওকে তাদেরকে জিজ্ঞেস করতে পারো যে সিইউ কোশ্চেন ব্যাংক বা হালদা এই ইউনিটের যে বইটা সেটা যদি আমি কালেক্ট করি তাহলে সেখান থেকে আমি কতটুকু কমেন্ট পাবো জিজ্ঞেস করতে পারো সমস্যা নেই তাহলে এই বইটা অবশ্যই তুমি সাথে রাখবা এর পাশাপাশি আমি যে বইগুলো বলছি এগুলো বেসিক বই আকার রাখবা কারণ ওই যে তোমার দেখা যাচ্ছে বিশ থেকে ত্রিশটা প্রশ্ন তোমার আনকমন পড়ে যাবে তো সেইগুলো তোমার ওই বই যেগুলো আমি একটু আগে বললাম বাংলার জন্য ইংরেজির জন্য তারপর হচ্ছে তোমার পদার্থবিজ্ঞান রসায়ন কেমিস্ট্রি বায়োলজির জন্য যেগুলো বলছি সেগুলো কালেক্ট করলে তুমি বাকি আরও তিরিশ পার্সেন্ট কমন পেয়ে যাওয়া তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে মোটামুটি এই আমি যেভাবে বলছি যদি তুমি ফলো করতে পারো তোমার মোটামুটি এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন পড়ে যায় এখন এইটি পার্সেন্ট কমন পড়লে যদি তুমি এইটি পার্সেন্ট নাম্বার পাবা তা না কমন থেকেও ভুল হয় পরীক্ষার হলে কমন থেকেও ভুল হয় এটা তুমি পরীক্ষা দিলে বুঝতে পারবা মডেল টেস্ট দাও কোথাও তখন বুঝতে পারো কমন থেকেও ভুল হয় তখন দেখবা যে তোমার আলটিমেটলি যদি সত্তর পার্সেন্ট কমন পড়ে তাহলে তুমি চান্স পাবা বাট যদি তোমার এইটি পার্সেন্ট কমন পড়ে যায় তাহলে তুমি নিশ্চিত চান্স পাচ্ছ কারণ এইটি পার্সেন্ট যদি কমন পড়ে তোমার ভুল যাওয়ার পরেও আরও পঁয়ষট্টি পার্সেন্ট নাম্বার থেকে যায় অর্থাৎ একশোতে তুমি পঁয়ষট্টি পেয়ে যাচ্ছো আর আমি বলছি কি যে পঁয়ষট্টি পাইলেই তোমার কি চান্স নিশ্চিত ওকে একশোতে পঁয়ষট্টি একশোতে পঁয়ষট্টি যদি পাও তুমি ভালো সাবজেক্ট পাবা শুধু চান্স না ভালো সাবজেক্ট পাবা ওকে যদি আরও বেশি পাও আরও ভালো সাবজেক্ট পাবা ওকে তাহলে এ হচ্ছে বিষয় এখন তুমি আমি এতক্ষণ পর্যন্ত যে স্ট্র্যাটেজিগুলো বলছি এগুলো ফলো করতে পারলে ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে আর একটা কথা মূল তিনটা কথা আবার বলবো প্রশ্ন অবশ্যই অবশ্যই সমাধান করতে হবে বিগত পনেরো বছরের না মিনিমাম বারো বছরের বারো বছরের প্রশ্ন সমাধান করতে হবে আমাদের এটাতে পনেরো বছরের প্রশ্ন আছে আমাদের এটাতে আরেকটা ইউনিটের প্রশ্ন আছে সেটা জি ইউনিট জি ইউনিটটা আগে সায়েন্সের একটা ইউনিট ছিল আগে ছিল এটা এখন নেই এটা দু ষোলো সাল পর্যন্ত ছিল সেটার প্রশ্ন আমরা দিয়ে দিছি এই যে জি ইউনিট ওকে জি ইউনিট এটা আমরা দিয়ে দিছি ব্যাখ্যা সহকারে দিয়ে দিছি একদম কেন দিছি কারণ এখান থেকে কোশ্চেন আসতে পারে ওকে এটা পড়লেও তুমি বুঝতে পারো যে আসলে কি কী স্টাইলে কোশ্চেন আসতো ওকে তো এই জন্যই তোমাদেরকে বলবো যে তোমরা কোশ্চেন ব্যাংক অবশ্যই অবশ্যই সমাধান করতে হবে এটা এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট বাংলা ইংরেজি ভুলেও কম পড়া যাবে না ভালো করে পড়তে হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে তোমাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে বুঝতে হবে সিইউতে কোন কোন ক্যাটাগরির কোশ্চেনগুলো বেশি আসে এবং সেই ক্যাটাগরির বা সেই টপিক থেকে তোমাকে বেশি বেশি স্টাডি করতে হবে আর সেই জন্যই আমাদের এই বইটা তোমার জন্য বেস্ট সহায়ক হবে ওকে এরপরে যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এরপরে কোন ইউনিট বা কোন বিশ্ববিদ্যালয়ের কোন কোন ইউনিটগুলো নিয়ে ভিডিও বানানো উচিত সেটাও কমেন্ট করো আমরা সে চেষ্টা করবো সে অনুযায়ী তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে আর আস্তে আস্তে আমি সবগুলো ইউনিটের ভিডিও নিয়ে আসবো তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ টাটা